আমি বললাম যে দেখো আমি ওই মিনিটের পর মিনিট বা ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি না, আমি অল্প কথা বলতে পারি না, কারণ নতুনত্ব বলে সেরকম কিছু নেই। বেসিক কিছু জিনিস আমার মনে হয়েছে, কাগজে পড়ি বা খেলা দেখি, আমরা যদি গোল খাই, গোল করি, গোল খাচ্ছি, সেই জিনিসটা আমাদের ভাবতে হবে। তুমি সুইট কোনো রকম ছুটি আছে, এটা তোমাকে আর এছাড়া বেসিক কিছু নেই। ডে টু ডে আমি তোমাদেরকে বলবো, আজকে প্রথম দিন আমি কোনো জাস্ট অবজার্ভ করবো। তো আমার ইচ্ছা ছিল, ভেবেছিলাম যে আমি আরও নাম্বার অফ প্লেয়ার্স আরও বেশি থাকবে, তো যখন সব মিলিয়ে আমাদের সব রয়েছে সবকিছুকে বাদ দিয়েছি, এই সেভেন ভার্সেস সেভেন খেলাটাই ঠিক করবো, যাতে আমি এবং খেলাটা আমি কী চাই সেটাই ঠিক করবো। দেখো 12 দিন মানে লাস্ট, কিন্তু কাপ খেলার পরে এটা মানে 12 দিন হলো এটা নামছে, আজকে সেই রকম হবে কমেন্টস করার মতো না, কারণ একটা ছোটো মাঠে খেলা বা ফুল মাঠে খেলার মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ বড়ো মাঠে খেললে যাওয়া অ্যাটাকে যাওয়ার পরে কতটুকু রিকভার করে সেগুলো তো ফিটনেসের উপর নির্ভর করে, স্পিডের উপর নির্ভর করে, সেগুলো এখন আমি সেই কমেন্টস করবো। তো মোটামুটি ঠিক যে প্রথম দিন দেখলাম, এবং আইএসএল যারা যে টিমগুলো কোয়ালিফাই মানে সরে গেছে সেই প্লেয়ারগুলো আশা করি সোমবার পেয়ে যাবে, দুটো সৌদিক মানিশ ভার্গব প্রীতম কোটার গ্রাম মালিকেরা চলে আসবে সোমবার, তখন আরও সেন্টার ব্যাকের ভিতরে ঢুকে আসছিল, এগুলো কোনো ব্যাপার নেই, এগুলো মাইনারে যখন ইউনিভার্সে সেগুলো খেলা কর্তারা বলছিলেন যে এবার কিছু স্টপারের প্লেয়ার খোঁজা হবে, আপনি কিছু সাজেস্ট করেন? না, আমি নিশ্চয়ই নাম দিয়েছি, এবং নামটা আমি বলবো না প্রেসের কাছে যতক্ষণ না কনফার্ম হয়, কারণ নাম বললে আমি ক্ষতি হতে পারে, এই কারণে যে অন্যান্য ক্লাবগুলো আছে, যে আমি যা খবর পেয়েছি কমে কমে ডেম্পো এরাও অনেক প্লেয়ার আইএসএল ইন্ডিয়ান প্লেয়ার নেবে, তো সুতরাং সেইখানে আমি তার নাম বলতে চাই না। অফিসিয়ালরা নিশ্চয়ই কথা বলছে, আমার সাথে কথা হয়েছে, এবং পার্সোনালি আমার সেই প্লেয়ারের সাথে আমার পার্সোনালি কথা হয়েছে, আমার পার্সোনাল রিলেশন আছে সেই প্লেয়ারগুলোর সাথে, দেখা যাক যতক্ষণ না কনফার্ম হচ্ছে আমার নাম বলতে। আমার দেখি সেটা দেখি, কারণ সেটা এখন আমাকে অপশনটা দেওয়া হয়েছে, আমি আমি যদি থাকি আমার আমি যদি লাভ অপশনকে বলি গোলকিপারও পড়ে, এবং আমার কিছু কিছু আমি জানি না, আমি আগে থেকে টু আর্লি টু কমেন্ট যে গোলকিপারের রিসোর্সেস আমাদের মনে হয় যে একটা পাল একজন আছে, যে তারপরে কিন্তু আমরা সেইভাবে অনেক ইয়ং ছেলে অভিজ্ঞতা কম, প্রস্তুতি তো যেরকম হয় আগেও ইউনাইটেড স্পোর্টসেও যেরকম হয়েছিল, সেখানেও ফেডারেশন কাপ থেকে শুরু করতে হয়েছিল, সেখানে ওই আকবর দুদিন আগে এসেছিল, তো আমরা দাঁড়িয়েছিল এবং আইএসএল খেলের ছেলেরাও হয়তো দু একদিন বাদে ফিরবে, কিংবা কেউ সরাসরি চলে যেতে পারে, সেটা সাবজেক্ট টু আদার রিজন, কিন্তু প্রস্তুতি এইভাবে নিতে হবে। আজকে গেলাম 14 দিয়ে শুরু করলাম, 17 দিয়ে শুরু করলাম, সোমবারে সেটা 22-23 দাঁড়াবে, আলটিমেটলি তো আমরা 20 জন প্লেয়ারকে নিয়ে যেতে পারবো, তো বেস্ট পসিবল আগে আমরা ঠিক করার চেষ্টা করবো। সঞ্জয়দা, দুটো প্রশ্ন আছে, নাম্বার ওয়ান আছে, ফেড কাপের আগে কোনো প্র্যাকটিস ম্যাচের কথা ভাবছেন কি? এখনো ভাবিনি, হাতে সময় আছে, আমরা 27 তারিখ যাবো, 27 তারিখের আগে যদি সম্ভব হয় আমরা নিশ্চয়ই একটা খেলার চেষ্টা করবো একটা। নাম্বার টু হচ্ছে, আপনার এসিজিনে ধরুন প্রথমে ফাতাইকে নেওয়া হলো, তারপরে অ্যালেক্স তাকে নিয়ে ছেড়ে দেওয়া হলো, আপনার কি মনে হয় যে বেলো ঠিকঠাক সাবস্টিটিউট? আমি আগে কি হয়েছে না হয়েছে বলবো না, বেলের ওপরে আমার একটা ভরসা আছে আমার দেওয়ার, কারণ বেলো রাজ্যকে ইউনাইটেড স্পোর্টসে আমি বিভাগের আগে নামিয়ে নিয়ে এসেছিলাম, ওইখানকার অফিসিয়ালদের সাথে কথা বলি, এবং আমি এখানে আসার আগে বেলোকে ক্লাব মনে করেছে বা আইডিয়া করছে সেটা মনে করেছে, আমি অফিসিয়ালরা মনে করেছে কি দরকার, তো বেলোর ওপর আমি ডিপেন্ড করতে পারি বলতে পারি।